ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পটুয়াখালীর পায়রা বন্দরের আমদানি রপ্তানি ও পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 3 বিদেশি জাহাজ। নতুন খনন করা চ্যানেল সুরক্ষিত রাখতে ইনার থেকে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরে থাকা লাইটার জাহাজগুলো সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে। শিকদার জুবাইরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছিল 3টি মাদার ভেসেল জাহাজ। ঘূর্ণিঝড় মোখার কারণে বন্দরের জেটি ও ইনার থেকে এমভি আর্ক রাফায়েল, এমভি YM অ্যাডভান্স ও এমভি প্লাজিকা নামের এই মাদার ভেসেল 3টি আউটারে সরিয়ে নিতে শনিবার দুপুরে নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর এমভি আর্ক রাফায়েল নামের জাহাজটি কয়লা খালাস শেষে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে বিকেলে ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া বাকি দুটি জাহাজ ইনার অ্যান্ড ক্রুজ থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এদিকে বন্দরে থাকা লাইটার জাহাজগুলো সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে, যার কারণে বন্দরের আমদানি রপ্তানি সহ পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষে অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। চ্যানেলে যে সমস্ত মাদার ভেসেল ছিল সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কার্গো কন্টেইনার এবং ইকুইপমেন্ট সমূহকে সুরক্ষিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নতুন খনন করা রামনাবাদ চ্যানেলকে সুরক্ষিত রাখতে জাহাজগুলো সরিয়ে রাখা হয়েছে। পায়রা বন্দরে 75 কিলোমিটারের চ্যানেল ঝুঁকিমুক্ত রাখতে সকল জাহাজ সরিয়ে নেওয়ার এই নির্দেশনা দেওয়া হয়। দুর্যোগ মোকাবেলায় যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেটা আমরা গ্রহণ করেছি এবং দুর্যোগ পরবর্তী যেসব উদ্ধার কার্যক্রম সেই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমরা অলরেডি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তার সাথে কথা হয়েছে এবং তাকে আমরা আশ্বস্ত করেছি। এদিকে ঘূর্ণিঝড়ের সার্বক্ষণিক তথ্য সংগ্রহ এবং করণীয় নির্ধারণের জন্য বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে 9 সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি রেসপন্স টিম। এছাড়া 3 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।